আজাদী কি অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ষষ্ঠ আয়ুর্বেদ দিবস উদযাপন করল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীন বিধাননগরের কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা ও অনুসন্ধান পরিষদ। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বৃন্দাখালীর পারুলদহ রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে একাধিক কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রের চিকিৎসক, গবেষক ও কর্মীরা। এলাকার শতাধিক শিশু ও মায়েদের মধ্যে আয়ুর্বেদ নিয়ে সচেতনতা প্রচার করা হয়। দেওয়া হয় লিফলেট ও বিভিন্ন ঔষধি গাছের চারা। শিশুদের জন্য ছিল চিকিৎসা শিবির। শিবির থেকে প্রতিটি শিশুকে আয়ুর্বেদের কিট তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের গবেষক চিকিৎসক দেবজ্যোতি দাস জানান, আয়ুর্বেদের মাধ্যমে বিকল্প পুষ্টি নিয়ে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। ষষ্ঠ আয়ুর্বেদ দিবস উদযাপন হচ্ছে, এটা প্রায় দু মাস ধরে উদযাপন হবে। ভারতবর্ষের যত স্বাস্থ্য সংস্থা আছে, গবেষণা প্রতিষ্ঠান বা হসপিটাল আছে, সর্বত্রই কিন্তু এই দিবস পালন করা হচ্ছে। এই দিবসের আমাদের মূল উদ্দেশ্য বা মূল থিম হলো যে আহারকে মূল ভেষজ, অর্থাৎ আহারকে প্রধান ওষুধ হিসাবে মানা হয়েছে। কারণ আমরা জানি এখনকার সময় বিশেষ করে যেভাবে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, যেভাবে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে, সেই ভিত্তিতে মানুষের সচেতনতা বা জাগরূকতা বাড়ানোর জন্য আমাদের এই প্রোগ্রাম।